ছাড়া সামনে এক পা গাবি না জেনে বসেছিলি জেনে বল তো তা বলছি রকেট পিস্তল নামা কি করবেন কোন খালি খালি আমারে আটকে রাখছেন এটা কোনো মানেই হয় না আপনি কোনোদিনও মুসলিম সরকারের ঠিকানা পাবেন না বাদ দিয়ে তাহলে খালি খালি আমারে পুষবেন নীলাবতী সরকার পুষবেন মানে আমি তো ঠিকানা না নিয়ে এখান থেকে এক পাও নড়ুম না আপনি যাইবেন সাথে আব্বা বকুল কি বলেন আপনার পিছনে তাকায় দেখেন আপনার আব্বার আইতাছে যমুনা রেফ্রিজারেটর খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ খবরদার এক চুল কেউ নড়াচড়া করবে না নইলে কইলাম এহানে লাশ পালায় দেব এহান থেকে একটা বাইতে পারবি না বোরহান পিস্তল নামা নামা কইতাছি এখন আপনি কি করবেন ঠিকানা নিয়ে যাইবেন নাকি এমনি এমনি যাইবেন কাজটা আপনি ঠিক করলেন না নীলাবতী সরকার সুলেমান মিদারের নারায়া বিপদ আপনি বাড়াইয়া দিলেন তাইলে ভালো কামটাই করি ওগরে কই আপনারে পিটায়া তক্তা বানাই দিতে ঠিক আছে যাইতাছি লীলাবতী সরকার দেখা আবার হবে দেখার হইব না এই রসুলপুরের মাটিতে আপনি আর কোনোদিন পা দিবেন না তাইলে কিন্তু জানিয়া ফেরত যেতে পারবেন না বাপের জোরে কথাগুলি কইলেন না দেহি সুলেমান মিদার হাত থেকে কয়দিন এই বাপ আপনারে বাঁচায় এই চল আমার কাছে আইব কেন আমি কি দিবা নাকি তাইলে সে আমার কথা রাখে নাই সাইজ কর তুই আমি তোর পিছে আছি তুই আমার জান বাঁচাইছিস সারা জীবন আমি তোরে ভাই হিসাবে মনে রাখু আচ্ছা আমি দেখতেছি এই রসুলপুরে সুলাইমান মৃধা যেন কোনোভাবেই ঢুকতে না পারে তার পুরা দায়িত্ব তোর মনে থাকব সুলাইমান মৃধা ঢুকলেই ওরে ফালায় দিবি ঠিক আছে তাই আপনি একলা একলা কোথাও যায়েন না কোথাও যাইতে হইলে আমারে জানায়েন অসুবিধা নাই বুরান ভাই আমি একলাই যথেষ্ট ওই ওরা লাগা তো একটা না থাক মারার দরকার নাই ওই তুই পারবি তো অবশ্যই পারো মুরান ভাই
আমি পারবো। ওরে আমার কাছে রাখুন না বোরহান, ও বেশি কথা কয়। তারপরেও রাখেন, আমি তারপরে বেশি সময় দিতে পারব না। ঠিক আছে, প্রতিদিন একবার করে আইসা আমার লগে দেখা করে যাবে। ঠিক আছে, আমি অন যাই তাহলে। যা। ও গুল ভারবেন হঠাৎ করে বাইতে চলে গেলেন, কিছু হয়েছে নাকি? ওর বাড়ি থেকে খবর আইছিল, তাই ও গেছে, আবার আসবে। ও আচ্ছা আচ্ছা, এই চলো। ভাবি, পুরান ভাইয়ের উদ্দেশ্য কিন্তু ভালো না, সে গুলবার বিয়ানের লগে লাইন মারতে চায়। এর জন্যই তো তরে আমি খেয়া দিতে চাইছিলাম, সব সময় বেশি কথা কইব, হরামজাদা একটা। বেশি কথা কই না, সময় হলে টিকিটের পাবেন। বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।